বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রবাহ কম হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে পানি কমে বিপদসীমার নীচ দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর তবে অনেক জায়গায় মানুষ এখনও পানি বন্দী আছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল চব্বিশ ঘন্টায় কানাইঘাট এবং সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি কমেছে চোদ্দ এবং বারো সেন্টিমিটার সিলেট পয়েন্টে সুরমা বইছে বিপদসীমার তেইশ সেন্টিমিটার নিচ দিয়ে নগরের নিচু এলাকা থেকে নেমে গেছে ঢলের পানি আর কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপদ সীমার নয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জকিগঞ্জ ও কানাইঘাটের প্লাবন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে তবে বানভাসি মানুষের ভোগান্তি কমেনি জেলার নিম্নাঞ্চলগুলোতে এখনও পানিবন্দি দুই লাখের বেশি মানুষ এর আগে গত উনত্রিশে মে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঠলে সিলেটের সাতটি উপজেলা এবং নগরীর বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয় সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার আমরা কথা বলবো তার সাথে প্রত্যুষ আমরা সংবাদে যেমনটি জানাচ্ছিলাম যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবুও ভোগান্তিতে আছে বানভাসী মানুষ তাদের কথা জানাবেন দিশা আসলে আমি এখন রয়েছি সিলেটের সুরমা নদীর তীরে তো এই সুরমা নদীর তীরে সিলেট পয়েন্টে কিন্তু গেল বারো ঘন্টায় বারো ঘন্টা আগের চেয়ে অন্তত বারো সেন্টিমিটার পানি কমেছে অর্থাৎ বিপদ তেইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো একই অবস্থা সিলেটের কুশিয়ারা নদীর অন্যান্য পয়েন্টেও তবে দুটি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা দুটি পয়েন্টে অর্থাৎ কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গেল বারো ঘন্টায় পানি বেশ কয়েক সেন্টিমিটার কমেছে এবং কুশিয়ারা নদীর পানি অমলশীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ যে কারণে জোকিগঞ্জ এবং কানাইঘাট এই দুটি উপজেলা যেগুলো সবচেয়ে বেশি বন্যায় আক্রান্ত ছিল উপজেলার মানুষ অনেকটাই আসলে তাদের ভোগান্তি কমতে শুরু করেছে বিশেষ করে আমরা দেখেছি গতকাল সন্ধে পর্যন্ত যে চিত্র দেখেছি জকিগঞ্জ এবং কানাইঘাটে সেখানে কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর থেকে পানি বেশিরভাগ নেমেছে তবে বাড়ির উঠোনে কিংবা রাস্তায় অনেকটা পানি রয়ে গেছে এবং বানভাসী মানুষের ভোগান্তি যেটি সেটি হচ্ছে যেহেতু গেল প্রায় আট থেকে নয় দিন ধরে এই বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটি আসলে জনপদ থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে ভোগান্তির আরও বেশ কিছু চিত্র কিন্তু ফুটে উঠবে এবং সাধারণ মানুষের রাস্তাঘাট কিংবা তাদের কৃষি জমি ফসল সহ তাদের মৎস্য খামার এবং পোলট্রি খামার বিভিন্ন ভাবে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই চিত্র কিন্তু ফুটে উঠবে এছাড়া সিলেট নগরীর পানি নেমে গেছে সিলেট নগরীর থেকে এখন আসলে যারা জলাবদ্ধতায় বিভিন্ন সমস্যায় ছিলেন তাদেরকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের প্রণোদনা বা ঋণ দেওয়ার যে একটা ব্যবস্থা সেটির চিন্তা ভাবনা করা হচ্ছে সবকিছু মিলিয়ে উজানের পাহাড়ি ঢল যদি কম থাকে কিংবা বৃষ্টিপাত যদি আরো বেশি বৃষ্টিপাত না হয় ব্যাপক বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা পরিস্থিতি সামনের দিনগুলোতে আরো উন্নতি হবে এবং তখন আসলে সাধারণ মানুষের পুনর্বাসনের চিন্তা যারা বানভাসী মানুষ ভাবনা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রশাসন এই হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আরো জানিয়ে দেব প্রত্যোষ ধন্যবাদ আপনাকে